পোস্টার ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে রংপুর নগরীর রাস্তাঘাট অলিগলি। দুপুরের পর মাইকে মাইকে প্রার্থীর গানে বন্দনায় চলছে ভোট প্রার্থনা। উত্তরের বর্ধিত এলাকা কুকরুল বাজার, খটখটিয়া ও ফুল আমেরতল মোড়ে সকাল থেকে গণসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। এ সময় তিনি বলেন, প্রতিপক্ষ আওয়ামী লীগের প্রার্থী হারার আগে হেরে গিয়ে কাল্পনিক অভিযোগ করছেন। মানুষের রেসপন্স দেখে উনি নিজে হতাশ, যার কারণে এখন একটা খোলা অভিযোগ করা দরকার, সেটাই উনি করতেছে। আমাদের তো কোনো জায়গায় নৌকার বা যারা ক্যাম্পিং করতেছে তাদের সামনাসামনি কোনো সময় হচ্ছে না, এবং সাধারণ মানুষ যদি রিয়্যাক্ট করে এটা আমাদের করার কিছু নাই। এদিকে একই সময় নগরীর বাহার কাছনা সাহেবগঞ্জ এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে ভোট চান। সিটি কর্পোরেশন আওতায় তাদের কোনোভাবেই অবহেলিত করে রাখবো না, তারা যেন শহরের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী থাকবে না, সকলের সমান অধিকার থাকবে, সেই অধিকারের লক্ষ্যেই আমি কাজ করব উন্নয়নে। আগামী 27 ডিসেম্বর অনুষ্ঠেয় সিটি নির্বাচনে মোট 9 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।